আপনার সঙ্গীত তালিকাকে আপ টু ডেট রাখার জন্য বিলবোর্ড হট 100 ও গ্লোবাল 200 এর সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য এ সপ্তাহের বিলবোর্ড মিউজিক চার্টের রানডাউন নিয়ে আমরা চলে এসেছি। শুরু করছি বিলবোর্ড হট 100 এর সেরা পাঁচ দিয়ে। শুরুতেই বলে নিতে চাই, টেইলর সুইফট এবার ইতিহাস তৈরি করেছেন প্রথম শিল্পী হিসেবে যার গানই রাজত্ব করছে এবারের হট 100 এর সমগ্র শীর্ষ 10 তালিকা জুড়ে। এ সপ্তাহে টেইলর সুইফটের মিড নাইট ট্রেন রয়েছে 5 নম্বরে। বিলবোর্ড হট 100 এ 4 নম্বর অবস্থানে আছে টেইলর সুইফট ও লানা ডেল রের স্নো অন দ্য বিচ। একইভাবে তৃতীয় স্থানে রয়েছে টেইলর সুইফটের মারুন। এ সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে টেইলর সুইফটের ল্যাভেন্ডার হেজ। সবশেষে বিলবোর্ড হট 100 এর শীর্ষেও রয়েছে টেইলর তার অ্যান্টি হিরো গানটি দিয়ে। এখন চলে যাচ্ছি বিলবোর্ড গ্লোবাল 200 এর শীর্ষ 10-এ, যেখানে রয়েছে টেইলর সুইফটের একচ্ছত্র আধিপত্য। এ সপ্তাহে 10 নম্বরে আছে টেইলরের কার্মা। তারপর 9ম স্থানে রয়েছে তারই ভিজিলেন্ট শেড। এ সপ্তাহে 8 নম্বরে রয়েছে টেইলরের ভিজুয়াল। টেইলরের ইয়োর অন ইয়োর ওন কিট রয়েছে 7 নম্বরে। স্যাম স্মিথ ও কিম পেট্রাসের আনহোলি রয়েছে বিলবোর্ড গ্লোবাল 200 এর 6ষ্ঠ স্থানে। এ সপ্তাহে টেইলর সুইফটের মিড নাইট ট্রেন রয়েছে 5 নম্বরে। চতুর্থ স্থানে নিজের অবস্থান নিশ্চিত করেছেন টেইলর সুইফট তার মেরুন গানটি দিয়ে। 3 নম্বর অবস্থানে রয়েছে টেইলর সুইফট ও লানা ডেল রের স্নো অন দ্য বিচ। এবং এ সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে টেইলর সুইফট তার ল্যাভেন্ডার হেজ গানটি দিয়ে। অবশেষে গ্লোবাল 200 এর শীর্ষে রয়েছে টেইলর তার অ্যান্টি হিরো গানটি দিয়ে। আপনার মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে অথবা ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, গুগল নিউজ, ইমো ও লিঙ্কডইন। কন্টেন্টটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ঢাকা ট্রিবিউনের সাথেই থাকুন। ধন্যবাদ।